খড় বাজছে ঠাকুরের জন্য, সরস্বতী ঠাকুর তৈরি করছে এখানে। ছোটখাটো ইনস্টিটিউশনে বা বাড়ির পুজো তো অবশ্যই এই ঠাকুর কিন্তু তোমরা নিতে পারো। ধরো 3-3.5 ফুট হাইটের ঠাকুর, এই ঠাকুরটার দাম কিন্তু প্রায় 2000 টাকার মধ্যে, 4 ফুটের ঠাকুর 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা খুব ভালো, তাহলে স্টুডেন্ট তোমরা যারা যারা নতুন পুজো করছে শুরু করছে বুঝতেই পারছো ওখানে কত কম দামে কিন্তু ভালো ঠাকুর অবশ্যই পাবে ডেফিনেটলি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো তোমাদের একদম রিকোয়েস্ট অনুযায়ী যে সরস্বতী পুজোর আগে কালীঘাট পটুয়াপাড়ে কী চলছে না চলছে সেটা কিন্তু রাখার জন্য কিন্তু অলরেডি আমি চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়াতে। জাস্ট কিন্তু হাজরার মোড়ে আমি বাস থেকে নামলাম এই মুহূর্তে, এখন কিন্তু হেঁটে যাচ্ছি কালীঘাট পটুয়াপাড়ার দিকে। কালীঘাট ফায়ার স্টেশনে সোজা চলে গেলেই কিন্তু কালীঘাট মন্দির পড়বে, এবং মন্দিরের অপোজিটেই কিন্তু পড়বে কালীঘাট পটুয়াপাড়া। আর অবশ্যই বাণীবন্ধন অর্থাৎ সরস্বতী পুজোর কিন্তু বাকি আর বেশি দিন নেই, হার্ডলি আর কয়েক মাস, মানে এক মাসও বাকি নেই, তারও কম সময় বাকি আছে। তো ডেফিনেটলি আমি আজকে চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়া। এরপরে তোমাদের যা যা রিকোয়েস্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে দেখাতে থাকবো, কারণ এরপরে আমি জানি মানিকতলার একটা রিকোয়েস্ট আছে, সেই মানিকতলার রিকোয়েস্টের অনুযায়ী কিন্তু আমি তোমাদের রাখবো সেটা। কিন্তু আজকে কিন্তু কালীঘাট পটুয়াপাড়ার কিন্তু ভিডিও ডেফিনেটলি দেখতে থাকো, খুব মজা লাগবে। বন্ধুরা হাজারার দিক থেকে সোজা এসেই কিন্তু এরকম কালীঘাটের গেট তোমরা পাবে, এবং গেটের ঠিক উল্টো দিকে একদম দেখো গেটের অপোজিটেই কিন্তু আমরা চলে যাচ্ছি কালীঘাট পটুয়াপাড়ায়। এই মুহূর্তে ঢুকছি কালীঘাট পটুয়াপাড়াতে, একদম সামনেই দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা, কিন্তু এখন অবধি দেখতে পাচ্ছি না সেরকম কোনো ঠাকুর। তো চলো আর একটু ভেতর দিকে যাওয়া যাক, আশা করি কোনো ঠাকুর তো নিশ্চয়ই পাবো আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাদশা সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদের আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। বাকি কথা কিন্তু অলরেডি সব বলে দিয়েছি এর আগেই, চলো এবার কিন্তু একদম ঢুকে গেছি কালীঘাট পটুয়াপাড়ার ভেতরে, এক্সপ্লোর করা যাক এই মুহূর্তে কালীঘাট পটুয়াপাড়ার কী অবস্থা। চলো মাটি লাপার কাজ চলছে, দাদু কিন্তু এখানে মাটি লাপার কাজ করছে ঠাকুরের। আর ঠিক এই পাশেই দেখো এখানে কিন্তু একদম ঘরোয়া সরস্বতী পুজোর জন্য যে ঠাকুর আমরা নিয়ে থাকি বা চাই, যেরকম রেকমেন্ডেশন থাকে আমাদের, সেরকমই কিন্তু ঘরোয়া ঠাকুর কিন্তু এখানে তোমরা প্রপার পাবে। দেখো ছোট থেকে শুরু করে একদম ঘরোয়া যে বলতে ঠাকুর আমরা বুঝি সেই ঠাকুর কিন্তু এখানে আমরা সরস্বতী ঠাকুর পাচ্ছি। তো বেশ সুন্দর লাগছে, দেখো ছোটো ছোটো সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এগুলো কিন্তু আমার কিন্তু পার্সোনালি বিশেষ খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু সেরকমই তোমরা ডেফিনেটলি পাবে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু খড় কিন্তু পড়ে আছে, যেগুলো কিন্তু বাধা হবে ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু খড় বাঁধছে ঠাকুরের জন্য, সরস্বতী ঠাকুর তৈরি করছে এখানে। বেশ কিন্তু এগুলো কিন্তু খাটনির কাজ, দেখে কিন্তু আমাদের খুবই সুন্দর লাগে, আমরা কিন্তু বিভিন্ন রকম কমেন্ট করি ভালো লাগছে তো আরও দেখাও। তো কিন্তু এগুলো যদি তোমরা নিঃশব্দে এসে যদি ভালোভাবে দেখতে পারো বসে, কিন্তু এগুলো কিন্তু সত্যি খুব খাটনির কাজ, কেননা পুজো কিন্তু 3-4 দিনের জন্য কিন্তু ঠাকুর তৈরি করা কিন্তু বেশ অনেক দিনের কাজ। এখানে দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু এগুলো একদম প্রথম স্ট্রাকচার খড় বাঁধার কাজ সেটাই কিন্তু চলছে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে এখন এই দিকে সোজা চলে গেলে কিন্তু একদম এন্ড পর্যায়ে পড়বে কুমোরটলির এখানকার, তো সেখানে আমরা যাবো। চলো এখানে দেখো সারিবদ্ধভাবে কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি করে কিন্তু রাখা আছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি মাটি লেপে কিন্তু রাখা আছে। এবং এবছর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু সরস্বতী ঠাকুর তৈরিতে কিন্তু পিছিয়েই আছে কালীঘাট পটুয়াপাড়া। অন্যবারে কিন্তু এই সময় কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু আমরা দেখতে পাই কালীঘাট পটুয়াপাড়া, যেটা কিন্তু এই বছর দেখতে পাচ্ছি সবে মাত্র মাটি লাপার কাজ সবে শেষ করছে, বা কোথাও দেখতে পাচ্ছি খড় বাঁধছে, তো একটুখানি মনে হচ্ছে যেন পিছিয়ে আছে। তো ডেফিনেটলি নিশ্চয়ই এটা কভার আপ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, আমি ডেফিনেটলি এরপর জানুয়ারি মাসের দিকে আসবো, তখন আবারও আশা করছি অনেক ঠাকুর কিন্তু এখানে আমরা পেয়ে যাবো।
মুহূর্তে ঠাকুরের যে মুখ হয়, মুখমণ্ডল, সেটা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে। এবং মুখের যে ডাইস আছে সেই ডাইসের ওপর ফেলেই কিন্তু ছাঁচের ওপর দাদা কিন্তু তৈরি করছে। আর এখানে দেখো এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, রাখা আছে। এবং সেম ঠিক এখানে কিন্তু দাদা কিন্তু এই মুহূর্তে আরও একটা তৈরি করছে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ছোট, বড়, মিডিয়াম সাইজের কিন্তু ঠাকুর এই জায়গায় কিন্তু রাখা আছে। এখানে 3 ফুট, 3.5 ফুট, 2 ফুট, 2.5 ফুট বিভিন্ন রকমের ঠাকুর কিন্তু তোমরা এখানে পাবে। আর একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, কুমোরটলি থেকে কিন্তু দাম কিন্তু বেশ খানিকটা এই কালীঘাট পটুয়া পাড়ে তোমরা কমে পাবে। সেটাই কিন্তু দাদার সাথে একটু আগে আলোচনা করছিলাম। এই যে যেমন ধরো ঠাকুরটা এখানে আছে, এইটা ধরো 3-3.5 ফুট হাইটের ঠাকুর। এই ঠাকুরটার দাম কিন্তু প্রায় 2000 টাকার মধ্যে, এবং সাজের ওপর সেটা তো 19-20 হতে পারে দামটা। কিন্তু এই ঠাকুরটাই 3.5 ফুট হাইটের ঠাকুরই কিন্তু কুমোরটলিতে তোমরা কিন্তু প্রায় কিন্তু 2500 বা 3000 টাকার কাছাকাছির মধ্যে পাবে। আমার অনেক সাবস্ক্রাইবার আছে জিজ্ঞেস করে, স্টুডেন্ট, যে কম টাকায় ভালো ঠাকুর পেতে গেলে কি কালীঘাট পটুয়া পাড়ে আসা যায়? সেটা কি তুমি বলো, আসা যায় কি? হ্যাঁ, ডেফিনেটলি পাবে। আচ্ছা, তো মোটামুটি যদি কেউ যদি বলে 2000 টাকার মধ্যে ঠাকুর নেবো, কিন্তু একটু ভালো বড় হাইটের ঠাকুর লাগবে, তো সেটা কি পাবে কালীঘাট পটুয়া পাড়ে? আচ্ছা আচ্ছা, তো কিরকম মানে হাইটের ঠাকুর যদি পাওয়া যায় একটুখানি বলো, মানে মোটামুটি ডিফারেন্ট 4 ফুটের মতন 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। 4 ফুটের ঠাকুর 2000 টাকার মধ্যে পেয়ে যাবে? আচ্ছা, খুব ভালো। তাহলে স্টুডেন্ট, তোমরা যারা নতুন পুজো করছো, শুরু করছো, বুঝতেই পারছো এখানে কত কম দামে কিন্তু ভালো ঠাকুর অবশ্যই পাবে। ডেফিনেটলি এখানে কিন্তু তোমরা আসতেই পারো, এসে কিন্তু বায়না করে ঠাকুর নিতে পারো। এই দেখো ভেতরে যে ঠাকুরগুলো পরপর তোমরা বসা অবস্থা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ছোটোখাটো ইনস্টিটিউশনে বা বাড়ির পুজোতে অবশ্যই এই ঠাকুর কিন্তু তোমরা নিতে পারো। এই ঠাকুরগুলো কিন্তু দাম প্রায় 1500, 1400, 1800, সাজ অনুযায়ী কিন্তু ডিফারেন্ট শেড কিন্তু এরকম দাম কিন্তু তোমরা পাবে। তো এই ভেতরে কিন্তু আমি ঢুকবো, চলো এখন এর ভেতরে। এখন এখানে দেখতে পাচ্ছি ঠাকুর তৈরি হচ্ছে, দাদারা কিন্তু ঠাকুর তৈরি করছে এখানে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে খড় বেঁধে কিন্তু ঠাকুর রাখা হয়েছে, এগুলো কিন্তু এখন পেরেক মেরে কিন্তু সুন্দর করে কাজ চলছে ভেতরে। এখানে কিন্তু প্রচুর বসে ঠাকুর কিন্তু আছে, যেগুলো কিন্তু দেখতে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর গোছানো ঠাকুর লাগছে। এগুলো কিন্তু আমার এখনও প্রচুর ফিনিশিং কাজের বাকি আছে এখানে, প্রচুর কাজ। এখানে প্রচুর ঠাকুর কিন্তু তোমরা বসে অবস্থায় কিন্তু পাবে। তো এগুলোর দাম কিন্তু প্রায় 1400, 1500, 1800 এরকম কিন্তু সাজের ওপর ডিপেন্ড করছে এই ঠাকুরগুলোর প্রত্যেকটার দাম। তাদের জন্য তোমাদের যে রিকোয়েস্ট ছিল কালীঘাট কুমোরটুলিতে এসে দেখাও দাদা কেমন কি দাম এবং ঠাকুর কেমন তৈরি হচ্ছে সেগুলো দেখাও, তো সেটা কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম, যথাসাধ্য দেখানোর চেষ্টা করলাম। এবং অবশ্যই দাম কিন্তু এখানকার কেমন কি দাম এবং কত ফুট হাইটের ঠাকুর এখানে কেমন দাম আছে সেটা কিন্তু কুমোরটুলির সাথে কম্পেয়ার করে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তো এবং বেশ কিন্তু অনেকটাই কম লেগেছে, এবং গতবারও এসেছিলাম এখানে এবং কুমোরটুলির থেকে কিন্তু বেশ খানিকটা কিন্তু দাম কিন্তু এখানে কিন্তু আমি কমই মানে দেখতে পাচ্ছি, এবং তোমাদেরকে এবারও সেটা দেখতে পেলাম, আমি দেখালামও শোনালামও সব কিছু করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা একদম শেষ হয়ে আমার জায়গায় চলে এসছে, কিন্তু তার আগে আমি তোমাদের সাথে একজনের দেখা করিয়ে দিই। তো আমার সাথে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের মতোই দেখা যেতে পারে, বলা যেতে পারে। তো সে কিন্তু দেখা করতে এসছে, এদিকে চলে আমার ভিডিওটি একদম এন্ডে। আয়ুষ ওর নাম, ওর সাথে এর আগেও আমার দেখা হয়েছে ওদের একটা পাড়ার পুজোতে, একটা শীতলা পুজো ছিল, শীতলা পুজো ছিল না, তো ওই পুজোতে আমি গেছিলাম মানে আগে গত বছরের কথা বলছি। তো তোর সাথে দেখা হয়েছিল, তো কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, আমাকে দেখতে পেয়ে কেমন লাগছে? এমন করে জিজ্ঞেস করেছি আমি কত বড় সেলিব্রিটি, যাই হোক ওরকম কোনো ব্যাপারই না, খুব ভালো ছেলে, আমার সাথে আবার মিট করবে বলে এখানে এসছে, ও টুকটাক ফটো মটো তুলছে এখানে, তো বেশ ভালো লাগছে। আর অবশ্যই সবাইকে বলে দেবো যেন ভিডিওটা দেখে, এটা একদম লাস্ট পর্যায়ে এসে গেছে আমরা। মানিকতলা নিয়ে সেটাও আমি ডেফিনেটলি যাবো, আমি গিয়েছিলাম তখন সেভাবে ঠাকুর তৈরি হয়নি বলে আমি কোনো ভিডিও করিনি, ডেফিনেটলি এবার যাবো তোমাদের অবশ্যই আমি দেখাবো ওখানকার কি অবস্থা আছে, কেমন দাম সেটাও দেখাবো। আর ডেফিনেটলি এছাড়াও কিন্তু বিগ বিগ একটা কিন্তু সারপ্রাইজ আসছে তোমাদের জন্য, যেখানে কালনায় গিয়ে আমি কিন্তু পূর্ব বর্ধমানে গিয়ে তোমাদের জন্য সরস্বতী পুজোর এক্সক্লুসিভ কভারেজ কিন্তু সবার আগে আনার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।